12 ঘন্টা ধর্মঘটের সমর্থনে মধ্যমগ্রাম চৌমাথায় বামীদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মীদের। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটেছিল, এখন কি পরিস্থিতি? মধ্যমগ্রাম শহর পরিক্রমা করে অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথা পেরিয়ে, যশোর রোড পেরিয়ে, শ্রীনগর পেরিয়ে যখন মিছিলটি ঘুরে আবার মধ্যমগ্রাম শহরের দিকে যাচ্ছিল, সোদপুর রোড ধরে সেখানে আরতি সিনেমলের কাছে বামীদের মিছিল আটকায় পুলিশ এবং জানতে চাওয়া হয় মিছিল কোন পথে যাবে। সেই সময় বামকর্মীদের সঙ্গে প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তি হয়, তারপরে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বামেরা মিছিল করে কারবালা পর্যন্ত যায়। এবং যেটা বামকর্মীদের বক্তব্য, তারা প্রত্যেকবারই গোটা শহর পরিক্রমা করে, আজকে পুলিশের পক্ষ থেকে সোদপুর রোডে তাদের মিছিল আটকাবার চেষ্টা করা হয়, তখনই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ধন্যবাদ সমীরণ। এবার আমরা জেনে নেব মালদার পরিস্থিতির কথা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, মালদায় ধর্মঘটের কোনো প্রভাব কি পড়েছে? মালদায় ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। এক কথা যদি বলতে হয়, মালদা সচল রয়েছে পুরোপুরি। একদিকে রাস্তায় যেমন সরকারি বাস চলাচল করছে, তেমনই বেসরকারি বাস চলাচল করছে, পাশাপাশি ছোটখাটো যানবাহন যেগুলো রয়েছে সেগুলোও চলাচল করছে এবং বাজার হাট সমস্ত কিছু খোলা রয়েছে, সরকারি স্কুল খোলা রয়েছে। এক কথায় স্বাভাবিক ছন্দে রয়েছে মালদা বন্ধের দিনও। ধন্যবাদ করুণাময়। কুসুমিতা, মালদার ছবি আমরা দেখলাম এবং আমাদের প্রতিনিধি যেমনটা বললেন, বলতে পারা যায় যে স্বাভাবিকই রয়েছে পরিস্থিতি। এবার আমরা আসানসোলের ছবিটা দেখব। বন্ধ 12 ঘন্টার ধর্মঘটে আসানসোলে জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত। বাস চলছে, সকালে স্কুল খুলেছে, প্রভাব পড়েনি আসানসোল শিল্পাঞ্চলেও। কিছুক্ষণ আগেই আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলেছিলাম, সেখানেও কিন্তু বন্ধের সেরকম কোনো প্রভাব পড়েনি, কারণ শ্রমিকদের হাজিরা একেবারেই অন্যান্য দিনের মতোই ছিল রয়েছে। এবং তার পাশাপাশি আপনারা আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন, আসানসোল শিল্পাঞ্চলেও কিন্তু যথেষ্টই প্রভাবের বাইরে বলা যেতে পারে। ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি, রাস্তায় যান চলাচলও মোটের ওপর স্বাভাবিক। আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, আসানসোল শিল্পাঞ্চলে রোজকার মতোই কি শ্রমিকদের হাজিরা রয়েছে? কি খবর রয়েছে তোমার কাছে? কৌশিক, শুনতে পাচ্ছ আমাদের সঙ্গে? যান্ত্রিক যোগাযোগ, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি কৌশিক গাঁটাইতেন, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলের ছবি, সেখানে কিন্তু যানবাহন চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে, জনজীবনের ওপর সেভাবে কোনো প্রভাব পড়েনি এই ধর্মঘটের, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এর পাশাপাশি দুর্গাপুরের ছবিও আমরা দেখব, যেখানে ভারত বন্ধ ও 12 ঘন্টা ধর্মঘটে প্রভাব পড়েনি যান চলাচলে। বাস মিনিবাস চলেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম। যদিও দুর্গাপুরের ওয়ারিয়ার স্টেশনে আমরা দেখেছিলাম যে ট্রেন আটকানোর চেষ্টা করেন ধর্মঘটীরা এবং তাই নিয়ে কিন্তু সামান্য কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যাত্রী ভোগান্তির কিছুটা ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি দুর্গাপুরের ওয়ারিয়ার স্টেশনে। যদিও দুর্গাপুর শিল্পাঞ্চলের ওপর কিন্তু বন্ধে সেরকম কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ মোটের উপর শিল্পাঞ্চলগুলি কিন্তু বন্ধের প্রভাবের আওতার বাইরেই রয়েছে এমনটা বলাই যায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, দুর্গাপুরের ছবিটা মোটের উপর কি রকম, বন্ধের কি কোনো প্রভাব রয়েছে? দেখো, দুর্গাপুরে বন্ধ অন্যান্য দিনের মতোই কিন্তু স্বাভাবিক জনজীবন, বাস সরকারি বেসরকারি সমস্ত বাসই চলছে, তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশ কিছু পরিমাণ কম। কলকারখানাগুলোতে হাজির হওয়ার পরিমাণও কিন্তু অন্য দিনের মতোই স্বাভাবিক। বন সমর্থনকারীরা সকালবেলায় বেশ কিছু জায়গায় তারা মিছিল করেছে এবং এক জায়গায় ট্রেন আটকানোর চেষ্টা করে, কিন্তু রেল পুলিশ সেখান থেকে তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেয়। সব মিলিয়ে কিন্তু বলা চলে যে অন্য দিনের মতোই স্বাভাবিক অবস্থা, বন্ধের সেরকম কোনো সাড়া কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলে পড়েনি। ধন্যবাদ মনোজ।